আজ আমি তৈরি করব পাকা আমের পুডিং। তার জন্য এখানে চায়না গ্রাস নিয়ে নিয়েছি, চায়না গ্রাস এরকম ভাবে আসে, আর আমি পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে এক কাপ জলে ভিজিয়ে রেখেছি, এক কাপ নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে ভিজিয়ে রেখেছি, আর আমটা কেটে খোসা ছাড়িয়ে আমি পিস করে নিচ্ছি। আমটা পিস করে নিচ্ছি, এবার ছোটো ছোটো করে পিস করেছি যাতে মিক্সি জারে দিলে ভালোভাবে পেস্ট হয়ে যায়, একদম ফাইন পেস্ট করে নেব। এভাবে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। এখানেও আমি এক কাপ জল অল্প অল্প করে দিয়ে ফাইন পেস্ট তৈরি করেছি, আর একটা ছাঁকনিতে দিয়ে দিচ্ছি, এখানে অনেক আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে, বা দলা যদি কিছু থাকে, গোটা যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি এখনও ফ্লেমে গ্যাসে চড়াইনি। এখানে চিনি নিয়ে নিলাম, আর নিচ্ছি যে জলে ভিজিয়ে রেখেছিলাম চায়না গ্যাসটা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্লেমে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এটা বেশ গাঢ় দেখাচ্ছে কিন্তু পাতলা হয়ে যাবে। যদি এটা আগার আগার পাউডার দিয়ে করো তাহলে আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি তার মধ্যে এখানে দিতে হবে 1.5 টিস্পুন আগার আগার পাউডার। তো আমি এখানে চায়না গ্রাস দিয়ে করেছি, যার জন্য 20 গ্রাম চায়না গ্রাস দিয়েছি। দেখো আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, এখনও কিন্তু চায়না গ্রাস দেখা যাচ্ছে, এখনও মেল্ট হয়নি, এইভাবে করতে করতে মেল্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি, গরম হলে যেমন পাতলা হয়ে থাকে সেরকম সঙ্গে সঙ্গে কিন্তু জমে যায়, 5-6 মিনিটের মধ্যেই জমে যাবে। এবার আমার এটা হয়ে গেছে, এটা নাবিয়ে আমি যেখানে একটা ট্রের মধ্যে সেট করতে দেবো, একটা জেলি তৈরির মতন করবো, আমি দুটোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সরিয়ে দিলাম, একটা কাপের মধ্যে আমি 500 ml দুধ নিয়ে নিলাম। 500 ml দুধ নিয়ে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর চিনিটা তোমাদের নিজেদের মতন মিষ্টি। এখানেও 20 গ্রাম আমি চায়না গ্রাস জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেটা দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে, এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখো কত সহজে উঠে যায় জেলিগুলো, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি একটা কেক মোল্ডের মধ্যে আমের পিসগুলো, যে জেলি পিস সেগুলো দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি সেট করব। এবার দেখো কত গাঢ় আছে, এবার আস্তে আস্তে গরম হতে হতে এটা পাতলা হয়ে যাবে এইভাবে। এটা কিন্তু দুধটা কিন্তু আমি গাঢ় করব না, দুধটা পাতলাই থাকবে, যেরকম আছে সেরমই থাকবে, কিন্তু আমি এটা 3-4 বার ভালোভাবে ফুটবে। আমি 3-4 মিনিট এটা ফুটিয়েছি। চায়না গ্রাস দিলে একটু বেশি টাইম লাগে, না হলে 2-3 মিনিটের মধ্যেই আগর বাগার পাউডার দিলে ওটা হয়ে যায়। এবার আমার দুধটাও হয়ে গেছে, দুধটা এই আমের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমগুলো ওপর নিচ করে দিচ্ছি যাতে ও নিচে না বসে থাকে। আবারও আমি একটু দুধ ঢেলে দিলাম যেটুকুনি আছে, দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ওপর নিচ করে দিচ্ছি আমের পিসগুলো, মানে জেলির পিসগুলো। এটা আমি এবার রেখে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে দিয়েছিলাম, ফ্রিজ থেকে নিয়ে এসে এটা হয়ে গেছে ঠান্ডা। এটা ঠান্ডায় ঠান্ডায় খেতে ভালো লাগে, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। দেখো পিসগুলো দেখতে কত সুন্দর হয়েছে, তার থেকেও বেশি কিন্তু সুস্বাদু লাগে খেতে। এটা অবশ্যই একবার করে দেখো, দারুণ লাগে। আর এটা কিন্তু করতে কিন্তু খুব একটা কষ্টের না, দেখো কত সফট হয়েছে, একটা স্পুন দিলেই কিন্তু কেটে যাচ্ছে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।